রাস্তায় বসবে খেলবি মামা গুড শট মামা শাবাশ ছোটর নাকি গুড শট মামা শাবাশ সেই শট দিছে রে লাকড়া খেলবি মামা মামা পুরোটা খেলবি মামা ওরে গুড শট মামা শাবাশ মারবি মামা লাস্ট বল লাগাতে হবে এইমাত্র খেলার ফলাফল দুই ওভার শেষে পার্বতীপুরের দলীয় রান সংখ্যা আর করছি না ক্যামেরা এই হলো খুব না কর রে পুরো খেলাটা কতগুলো রে গুলো চার উঠবে বড়া ভিডিও করো ভিডিওটা দিও দি স্লো মোশন করে সব কেটে কেটে মার কেটে পার্বতীপুরের দলীয় রান সংখ্যা 37 সরি এক উইকেট দুই ওভার শেষে পার্বতীপুরের দলীয় রান সংখ্যা 37 রান নমস্কার সেই ঠুকলো সুন্দর খেলা আমরা দেখছি পার্বতীপুরের কাছ থেকে সুন্দর খেলা 120 কত রান করতে পারে নাম কি গো মিজান একটা মারবি লেভেল হয়ে যাবে একটা মারবি লেভেল হবে
আম্পায়ারদেরকে বলছি সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন, কারণ আজকে এটা ফাইনাল খেলা। অশান্তি যাতে না ঘটে, কোনো রকমের ঝামেলা না হয়, সুন্দরভাবে আমরা যে খেলা দেখছি আবারও চালিয়ে দিয়েছি, সুন্দর খেলা দেখছি আমরা পার্বতীপুরে। ভাইজাদিনের কাছ থেকে আমরা সুন্দর খেলা দেখছি, আমিত তা সুন্দর ফিল্ডিং করছে, তাদেরও খেলা খুব সুন্দর দেখছি আমরা। দেখা যাক কারা এই খেলায় জয়ী হয়। আজকে ফাইনাল খেলা, আপনারা পরে ফাইনাল খেলা দেখবেন, আগের জন্য অপরিবর্তিত খেলাটি আজকে। বাজে খেলা, বাজে খেলা। রিভার্স মারো, আর মারা হনা ভয় করবে না। হ্যাঁ তো স্যার, আবার দিয়ে দেওয়ার চেষ্টা করবে, একটা হবে। আবারও চালিয়ে দিয়েছে, পার্বতীপুর যথেষ্ট সুন্দর খেলছে, আমরা পার্বতীপুরের কাছ থেকে সুন্দর খেলা দেখছি, আশা রাখছি। আমি দেখা যাক, আর দুই ওভার আছে, হোক বুকাচ্ছিলা তো আমাদের নো ডাকবে, তুই দি খেলি সুন্দর খেলা খেলেছি এবং যেখানে খেলতে যায় সেখান থেকে প্রথম পুরস্কার সে নিয়ে আসি। তার এই খেলাতে আমরা জানি অতীতে তার খেলা আমরা দেখেছি, দেখে আমারও চাপ চাপ দিলে তো পারে হয়ে গেছে। আবার কি দুটোই হবে, দুটোই হবে। সেঞ্চুরি করতে গেলে ফাজলদিনকে দুই রান করতে হবে, ব্যক্তিগত রান আমরা যা শুনছি তাতে ব্যক্তিগত রান 48। আমরা দেখি ফাজলদ্দিন করে দেখালো, ফাজলদ্দিন ব্যাট উঁচু করে একবার দেখাও, ফাজলদ্দিন প্লেয়ার 50 রান দেখলাম তার ব্যক্তিগত। আরে
সারা শট মামা মামা আজ বাবুর দোকানে জমবে বন্ধ করে দে।